হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজ বাড়িতে হচ্ছে পোড়া অষ্টমীর পুজো। পোড়া অষ্টমী একটা স্পেশালিটি, সেটা হচ্ছে মা বাবা তার প্রথম সন্তানকে সেদিন পুজো করে, মানে জ্যেষ্ঠ কন্যা বা পুত্র, যাই হোক। তো 5 বছর বয়স হওয়ার পর এটা হয়। তো দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি বসে পড়েছে। তো আমাদের বাড়িতে আমরা 3 জন আছি, দাদা, আমি আর বৃষ্টি। তো প্রত্যেক বছর আমাদেরকে এই দিনে পুজো করা হয়, মানে পোড়া অষ্টমীর দিন, এবং নতুন বস্ত্র দেওয়া হয়। মানে সে যাই হোক, যে যার নিজের পছন্দের মতো একটা ড্রেস কিনে নেয় এই আর কি। তো কিছু একটা দিতে হয় আর কি। তো বেশ মজাই লাগে। রিমা পূজা কিন্তু এটা পায় না, আর ওই দিন ওদেরকে দেওয়া চলবে না। অন্যদিন দেওয়া হয়, কিন্তু ওই দিন ওদেরকে দেওয়া হয় না। এটা কোনো নিয়ম আছে হয়তো যে ওদেরকে দেওয়া চলবে না। ওইদিকে বাড়িতে পুজো হচ্ছে, আর রিমা এদিকে কি সুন্দর সকালবেলা ঘুমাচ্ছে। কীরকমের বেচারি, ভোরে উঠে টিউশন গেছিলো, তো এসে ঘুম দিয়ে দিয়েছে, আর সারাদিন তো পড়াশোনা করেই, তো কিছু বলার নেই, ঘুমোচ্ছে। ও জানেও না যে আমি ওর ভিডিও করছি, পরে হয়তো দেখবে, রেগে যেতেও পারে। আর এদিকে মা গল্প করছে, আর দুজন, একজন কাকিমা একজন বৌদি এসছে, ওদের সাথে মা গল্প করছে। আর দেখো রিমাকে এসে তুলছে ওর বান্ধবী তনুশ্রী। ও এলো কি দরকার আর কি, ওদের কি কোনো ব্যাপার আছে পড়াশোনা বিষয়ে, তার জন্য এসছে, এসে রিমাকে তুলেছে। আমি বাড়িতে কি এলাম, রিমার একটা বই আসছে, অ্যামাজনে অর্ডার করা ছিল, সেটা মাত্র ডেলিভারি চলে এসছে। তো ওটা নিতে এলাম, আর সাথে এখানে ঝুমের সাথে দেখা হয়ে গেল। আর দেখো আমার পিছু পিছু চলে এসছে বৃষ্টি। এদিকে রিমাও হাজির, এসে ঝুমকে কোলে নিয়েছে। আর আমাদের বৃষ্টি রানী এইমাত্র পুরা বসে পরে এলো। ব্যাস আমরা ওইদিকে ওই বই আনতে গিয়ে, এখানে আমাদের বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে, তো কি আর করবো। আর এদিকে দেখতে হচ্ছে শাঁক বাজানো কম্পিটিশন চলছে, মানে কে বাজাতে পারে না পারে এই আর কি, জাস্ট চেক হচ্ছে। রিমা তো পারেনি, বৃষ্টি মোটামুটি পারে, আমিও পারি, ঝুম পারে না, তো ওটাই চলছে। লাইট অফ, দিনের আলোতেই চলছে শুট। তো এটা হচ্ছে রিমার বই, এটা আমি এখন অব্দি প্যাকেটটা খুলে দেখিনি, বইটা কি কি বই এসছে, কি আছে, কোনো ফল্ট আছে কিনা। ভাবলাম যে বাতুকে দিয়ে খোলাবো, আমি বাতু আই মিন রিমাকে দিয়ে খোলাবো। তো রিমাকে আমি মাঝে মাঝে বাতু বলি, তো ওর দ্বারা হলো না। তারপর আমি কাঁচি নিয়ে বসে পড়ছি, তো কি আর করবো বলো, আমাকে কাটতে হচ্ছে। তো ও শ্যুট করছে, মানে মাঝে মধ্যে যদি বলি যে রিমা একটু শ্যুট করে দে, একটু ভিডিও করে দে, তাহলে একটু করে দেয় আর কি, অনেক রিকোয়েস্টের পর করে দেয়, সবসময় করে দিতেও চায় না। তো যাই হোক, এই যে রিমার বই একদম পারফেক্ট ঠিকঠাক এসছে, রিমার 12th ক্লাসের বই ফিজিক্স, তো রিমার বই চলে এসছে। রিমার টাইমের টাইম পড়াশোনাটা কিন্তু খুব ভালোভাবে করে। তো এখন বসে গেছে কেমিস্ট্রির বই নিয়ে, এটাও 12th ক্লাসের, তো ওইগুলো নিয়ে একটু দেখাদেখি করছে, যদিও রিমা এখন ক্লাস 9 পড়ে। তো সকাল থেকে এটি আমার লাস্ট শ্যুট ছিল, তারপরে আমার আর শ্যুট করা হয়নি। তো একদম সন্ধ্যেতে গিয়ে শ্যুট করেছি। তো দেখো এখন তো সন্ধে হয়ে গেছে, আর এখন জেঠিমা, মা আর কাকিমা মিলে সবাই পিঠে বানাচ্ছে। তো এখন এখানে জেঠিমাকে দেখে, জেঠিমা এখানে কাঁকড়া বানাচ্ছে, কাকিমাও কাঁকড়া বানাচ্ছে। তো আজকে আমার ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভ্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। সবাইকে অ্যাডভান্স গুড নাইট। তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক করে দিও। কাকিমার পাশে মা, মা এখানে পাচ্ছে গোড়গোড়া, আমাদের কাঁকড়া হচ্ছে না, কাঁকড়া খুব একটা বেশি পছন্দ করি না, এই ভিডিওটা বেশি পছন্দ করি, তো তাই মা এটাই বানাচ্ছে, কয়েকটা হয়েও গেছে যদিও। তো গাইজ আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভ্লগে।